নজর রাখবো পরবর্তী সংবাদে। বিশালগড় আলোচনার বিদ্যালয়ের সামনে এক বাইসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে আহত হয়েছে দুই শিশু। এমনই ঘটনা আজ পরিলক্ষিত হয়েছে বিশালগড়ে এবং পাশাপাশি এতে করে দেখা যাচ্ছে শুক্রবার সকালে বিশালগড় দ্বাদশ্রেণী বিদ্যালয়ে বাইসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে বাইসাইকেলে থাকা ননী গোপাল দাস এবং নীলকান্ত দেবনাথ রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। অগ্নিনির্বাপক দপ্তরে কর্মীদের খবর দেওয়া হয় এবং তাতে করে 5 বছরের শিশু নীলকান্ত দাস সহ ননী গোপাল দাসকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে দেয়। এবং যতটুকু জানা গেছে বিশালগড় থানার নতুন ওসি সঞ্জিত সেন আসার পর থেকে বিশালগড়ে বিভিন্ন অপরাধমূলক ঘটনা বৃদ্ধি পাচ্ছে আর কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন জেলা পুলিশ সুপার। এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে শুনুন। বিশালগড় টুয়েলভ স্কুলের পাশে রাস্তার মধ্যে একটা বাইসাইকেল একটা অ্যাক্সিডেন্ট করেছে, দুইজন লোক আহত হয়েছে। আমরা বিশালগড় মহকুমার হাসপাতালে পৌঁছে দিয়েছি, বিশালগড় মহকুমা আমরা বিশালগড় বাইসাইকেলটা খবর পেয়ে বিশালগড় মহকুমার হাসপাতালে পৌঁছে দিয়েছি। তারা কি এমনিতে আসলো? তারা আসলো বাইসাইকেল। কি এমনিতে মধ্যে সংঘর্ষ হয়েছে? বাইসাইকেলের সংঘর্ষ তারা নিজেই পড়ে গেছে, নিজেই তার অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করে দুইজন লোক আহত হয়েছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত বাইক সাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে 5 বছরের এক শিশু আহত হয়েছেন এবং পাশাপাশি আহত হয়েছেন তার বাবাও। এমনই ছবি ধরা পড়েছে এবং বিশালগড়ে সম্প্রতি সময়ে এই দুর্ঘটনার ছবি বারংবার উঠে আসছে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে। তবে আপাতত দুজনেই মোটামুটি সুস্থ রয়েছেন বলে খবর রয়েছে এবং প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। নির্দিষ্ট ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।